हेलो फ्रेंड्स, दिस इज सुशांत। वेलकम टू माय चैनल। आज के भिडियो देखते चले सीएसएस क्लास शुरू कर सीएसएस क्लास आज के 13 नम्बर पर्व। 13 नम्बर पर्व शिखते चले सीएसएस आइकन क्या भाव यूज करते तुम्हारा जो आगे भिडियो ना देखे देखो ये प्ले लिस्ट क्रिएट कर दीजिए। एक प्ले लिस्ट अनुजाई पर तुम्हारा शिखते थको ठीक है। और हमारा क्यों कर क्लास 13 नम्बर दिए हमें एक फोल्डर क्रिएट कर फोल्डर भेटर इंडेक्स डॉट एचटीएमएल और स्टाइल डॉट सीएसएस फाइल क्रिएट करी से भेस कर ओपन कर ठीक है। ओपन करार पर हमारे जे एचटीएमएल जो स्ट्रक्चर है से स्ट्रक्चर लिखे रेखे लिखे रखार पर हमें एखे आज के देखो जो क्यों सीएसएस आइकन यूज करते ठीक है। सीएसएस आइकन यूज कर रखते सब प्रथम क्यों करब गूगले जाब गूगले गए लिखब फंट असम कि लिखब फंट असम फंट असम लिखे सार्च करब ठीक है। फंट असम लिखे सार्च करब जी हमारे वेबसाइट आसते से वेबसाइट ओपन करब। ओपन करवार पर फंट असम साइट ओपन हो जाए ठीक है। ओपन हार पर एखे देखिए स्टार्ट फॉर फ्री फंट असम दोटो भार्शन रहा है। एक फ्री भार्शन रही है एक प्रिमियम भार्शन रही है। हमें फ्री भार्शन यूज करब फ्री भार्शने गलम ए फ्री भार्शन एखे एक इमेल दीते इमेलर माध्यम से कोड सेंड कर ठीक है। एब तुम्हारा से यूज करते तुम्हारा डाउनलोड कर यूज करते पर हमें कि करब हमें हम फंट असम सीडीएन नहीं नब ठीक है। गूगले गए सार्च करब फंट फंट असम सीडीएन लिखे सार्च कर लम फंट असम जो सीडीएन लिंक आ এখানে অনেক সাইট চলে এসেছে এবং ফন্ট অসমের যে সিডিএন লিংক আছে সেই সিডিএন লিংকটাকে আমরা এখানে কপি করে নেব। এই যে ফন্ট অসমের সিডিএন এটাকে আমরা কপি করে নেব, কপি ইউআরএল করব, তারপরে কোড এডিটরে গিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। সরি, কিভাবে পেস্ট করব এটাকে? লিংক কোলন সিএসএস লিখব এবং সিএসএস এর ভিতরে যে স্টাইল শিট লিখতে হয় এই স্টাইল শিটের জায়গায় আমাদের এই ইউআরএল লিঙ্কটা পেস্ট করে দেবো ঠিক আছে। করে সেভ করব। সেভ করবার পরে আমরা কী করবো, ফন্ট ফন্ট অসমে যে আইকনটা ওপেন করেছিলাম সেই আইকন এই আইকন সেকশন চলে যাব। এই আইকন সেকশন থেকে আমরা কী করব, বিভিন্ন আইকন আমরা ইউজ করতে পারবো ঠিক আছে। সাপোজ মনে করো এখানে সমস্ত আইকনগুলো এখানে শো করবে ঠিক আছে। এবং এখানে যেগুলো দেখছো ডিপ কালারের ব্ল্যাক ব্ল্যাক হয়ে রয়েছে ঠিক আছে, সেগুলো ফ্রি, সেগুলো আমরা ইউজ করতে পারবো। এবং যেগুলো হচ্ছে আপছাপচা রয়েছে এগুলো হচ্ছে প্রো ভার্সন রয়েছে, এগুলো আমরা প্রিমিয়াম ইউজ করতে হবে। এবং আমরা যদি এখানে চাইছি ফেসবুকের আইকন, এখানে আমরা ফেসবুক বলে সার্চ করব ঠিক আছে। আমরা যদি ফেসবুক বলে সার্চ করি এবং ফেসবুকের বিভিন্ন রকম আইকন দেখতে পাচ্ছি, আমাদের যেটা পছন্দ সেটা আমরা ইউজ করতে পারি। আমরা সাপোজ মনে করি এই কালারটা পছন্দ হয়েছে এই আইকনটা, এরপর ক্লিক করলাম। ক্লিক করবার পরে এই যে আমরা ফন্ট অসমে আই ক্লোন এটা দেখতে পাচ্ছি, এটা আমরা ক্লিক করলাম, কপি করলাম। কপি করবার পরে আমরা কি করব, আমরা এই যে বডি ট্যাগ যেখানে আছি এখানে এসে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমরা এটাকে রিলোড করি, এখন রিলোড করলে দেখি, রিলোড করলে যে আমি যদি জুম করে দিই, এই যে আমরা এই ফেসবুকের আইকনটা আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে। একটু জুম করে দেখিয়ে দিলাম। এবং আমরা যদি চাই এটাকে স্টাইল করতে এবং এটাকে আমরা স্টাইল করতে পারবো, যেমন সাপোজ আমরা এখানে যদি আমরা ইন্টারনাল সিএসএস করি, স্টাইল ট্যাগটা লিখে নেব। স্টাইল ট্যাগটা লেখার পরে আমরা কি করব, টার্গেট করব কি আছে এফ এ বি, তারপরে একটা স্পেস দেওয়ার পর এফ এ বি ফেসবুক, এই আইকনটাকে আমরা সাপোজ এই ক্লাসটাকে আমরা সিলেক্ট করলাম, কপি করে সিলেক্ট করলাম। যেহেতু এটা একটা ক্লাসে রয়েছে ডট দেবো, পেস্ট করব। পেস্ট করবার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা দিলাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল। ফন্ট সাইজ 50 পিক্সেল দেওয়ার পরে আমরা যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি, আমাদের ফন্টের সাইজটা কিন্তু অলরেডি বেড়ে গেল ঠিক আছে। এবং আমরা চাইছি যে ফন্টের কালারটা চেঞ্জ করতে, তা কী করবো, আমরা এখানে গিয়ে করবো কালার, কী করবো, ব্লু কালার। বা যখন আমরা ওয়েবসাইটে ইউজ করবো, ওয়েবসাইটের যে থিম অনুযায়ী সেই থিম অনুযায়ী কালারটাকে ইউজ করতে পারি। সেভ করবার পরে আমরা যদি রিলোড করি আর এটা ব্লু কালার চলে আসবে ঠিক আছে। তাহলে বোঝাতে পারলাম যে কীভাবে আমরা ফন্ট অসম ইউজ করতে পারি আমাদের সিএসএসে। এবং আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে ইউজ করবে। এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে নেবে। এখানে আমি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ের উপর পোস্ট কন্টেন্ট ক্রিয়েট করে থাকি।
তা আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, টাটা বাই বাই।